নমস্কার সকল শ্রোতা বন্ধুদের স্টোরি পডকাস্ট চ্যানেলে স্বাগত আজ আপনাদের সামনে উপস্থাপন করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থ পর্ব এক সূচনা স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না কিন্তু যেই আঁকুক সে ছবিই আঁকে অর্থাৎ যাহা কিছু ঘটিতেছে তাহার অবিকল নকল রাখিবার জন্য সে তুলি হাতে বসিয়া নাই সে আপনার অভিরুচি অনুসারে কত কি বাদ দেয় কত কী রাখে কত বড়কে ছোট করে ছোটকে বড় করিয়া তোলে সে আগের জিনিসকে পাছে ও পাছের জিনিসকে আগে সাজাইতে কিছুমাত্র দ্বিধা করে না বস্তুত তাহার কাজই ছবি আঁকা ইতিহাস লেখা নয় এই রূপে জীবনের বাইরের দিকে ঘটনার ধারা চলিয়াছে আর ভেতরের দিকে সঙ্গে সঙ্গে ছবি আঁকা চলিতেছে দুইয়ের মধ্যে যোগ আছে অথচ দুই ঠিক এক নহে আমাদের ভেতরের এই চিত্রপটের দিকে ভালো করিয়া তাকাইবার আমাদের অবসর থাকে না ক্ষণে ক্ষণে ইহার এক একটা অংশের দিকে আমরা দৃষ্টিপাত করি কিন্তু ইহার অধিকাংশই অন্ধকারে অগচরে পড়িয়া থাকে যে চিত্রকর অনবরত আঁকিতেছে সে যে কেন আঁকিতেছে তাহার আঁকা যখন শেষ হইবে তখন এই ছবিগুলি যে কোন চিত্রশালায় টাঙাইয়া রাখা হইবে তাহা কে বলিতে পারে কয়েক বৎসর পূর্বে একদিন কেহ আমাকে আমার জীবনের ঘটনা জিজ্ঞাসা করাতে একবার এই ছবির ঘরে খবর লইতে গিয়াছিলাম মনে করিয়াছিলাম জীবন বৃত্তান্তের দু চারিটা মোটামুটি উপকরণ সংগ্রহ করিয়া খান্ত হইব কিন্তু দ্বার খুলিয়া দেখিতে পাইলাম জীবনের স্মৃতি জীবনের ইতিহাস নহে তাহা কোনো এক অদৃশ্য চিত্র করে সহস্তের রচনা তাহাতে নানা জায়গায় যে নানা রং পড়িয়াছে তাহা বাইরের প্রতিবিম্ব নহে সে রং তাহার নিজের ভাণ্ডারে সে রং তাহাকে নিজের রসে গুলিয়া লইতে হইয়াছে সুতরাং পটের উপর যে ছাপ পড়িয়াছে তাহা আদালতে সাক্ষ্য দিবার কাজে লাগিবে না এই স্মৃতির ভাণ্ডারে অত্যন্ত যথাযথ রূপে ইতিহাস সংগ্রহের চেষ্টা ব্যর্থ হইতে পারে কিন্তু ছবি দেখার একটা নেশা আছে সেই নেশা আমাকে পাইয়া বসিল যখন পথিক যে পথটাতে চলিতেছে বা যে পান্থশালায় বাস করিতেছে তখন সে পথ বা সে পান্থশালা তাহার কাছে ছবি নহে তখন তাহা অত্যন্ত বেশি প্রয়োজনীয় এবং অত্যন্ত অধিক প্রত্যক্ষ যখন প্রয়োজন আছে, যখন পথিক তাহা পার হইয়া আছে। তখনই তাহা ছবি হইয়া দেখা দেয় জীবনের প্রভাতে যে সকল শহর এবং মাঠ নদী এবং পাহাড়ের ভিতর দিয়া চলিতে হইয়াছে অপরাহ্নে বিশ্রামশালায় প্রবেশের পূর্বে যখন তাহার দিকা ফিরিয়া তাকানো যায় তখন আসন্ন দিবাবসানের আলোকে সমস্তটা ছবি হইয়া চোখে পড়ে পিছন ফিরিয়া সেই ছবি দেখার অবসর যখন ঘটিল সেদিকে একবার যখন তাকাইলাম তখন তাহাতেই মন নিবিষ্ট হইয়া গেল মনের মধ্যে যে ঔৎসুক্য জন্মিল তাহা কি কেবল নিজের অতীত জীবনের প্রতি স্বাভাবিক মমত্বজনিত অবশ্য মমতা কিছু না থাকিয়া যায় না কিন্তু ছবি বলিয়াই ছবিরও একটা আকর্ষণ আছে উত্তর রামচরিতের প্রথম অঙ্কে সীতার চিত্ত বিনোদনের জন্য লক্ষণ যে ছবিগুলি তাহার সম্মুখে উপস্থিত করিয়াছিলেন তাহাদের সঙ্গে সীতার জীবনের যোগ ছিল বলিয়াই যে তাহারা মনোহর তাহা সম্পূর্ণ সত্য নহে এই স্মৃতির মধ্যে এমন কিছুই নাই যাহা চিরস্মরণীয় করিয়া রাখিবার যোগ্য কিন্তু বিষয়ের মর্যাদার উপরেই যে সাহিত্যের নির্ভর তাহা নহে যাহা ভালো করিয়া অনুভব করিয়াছি তাহাকে অনুভব অনুভবগম্য করিয়া তুলিতে পারিলেই মানুষের কাছে তাহার আদর আছে নিজের স্মৃতির মধ্যে যাহা চিত্ররূপে ফুটিয়া উঠিয়াছে তাহাকে কথার মধ্যে ফুটাইতে পারিলেই তাহা সাহিত্যে স্থান পাইবার যোগ্য এই স্মৃতিচিত্রগুলিও সেইরূপ সাহিত্যের সামগ্রিক ইহাকে জীবন বৃত্তান্ত লিখিবার চেষ্টা হিসাবে গণ্য করিলে ভুল করা হইবে সেই হিসাবে এ লেখা নিতান্ত অসম্পূর্ণ এবং অনাবশ্যক পর্ব দুই শিক্ষারম্ভ তখন কর খল আমার জীবনে এইটাই আদিকবির প্রথম কবিতা সেদিনের আনন্দ আজও যখন মনে পড়ে তখন বুঝিতে পারি কবিতার মধ্যে মিল জিনিসটার এত প্রয়োজন কেন মিল আছে বলিয়াই কথাটা শেষ হইয়াও শেষ হয় না তাহার বক্তব্য যখন ফুরায় তখনও তাহার ঝঙ্কারটা ফুরায় না মিলটাকে লইয়া কানের সঙ্গে মনের সঙ্গে খেলা চলিতে থাকে এমনি করিয়া ফিরিয়া ফিরিয়া সেদিন আমার সমস্ত চৈতন্যের মধ্যে জল পড়িতে ও পাতা নড়িতে লাগিল সেই কৈলাস মুখুজ্জে আমার শিশুকালে অতি দ্রুত বেগে মস্ত একটা ছড়ার মতো বলিয়া আমার মনোরঞ্জন করিত সেই ছড়াটার প্রধান নায়ক ছিলাম আমি এবং তাহার মধ্যে একটি ভাবি নায়িকার নিঃসংশয় সমাগমের আশা অতিশয় উজ্জ্বলভাবে বর্ণিত ছিল এই যে ভুবন মোহিনী বধুটি ভবিতব্যতার কোল আলো করিয়া বিরাজ করিতেছিল ছড়া তাহার চিত্রটিতে মন ভারী উৎসুক হইয়া উঠিত আপাদমস্তক তাহার যে বহুমূল্য অলঙ্কারের তালিকা পাওয়া গিয়াছিল এবং মিলনোৎসবের যে অভূতপূর্ব সমারোহের বর্ণনা শোনা যাইত তাহাতে অনেক প্রবীণ বয়স্ক সুবিবেচক ব্যক্তির মন চঞ্চল হইতে পারিত কিন্তু বালকের মন যে মাতিয়া উঠিত এবং চোখের সামনে নানা বর্ণে বিচিত্র আশ্চর্য সুখচ্ছবি দেখিতে পাইত তাহার মূল কারণ ছিল সেই দ্রুত উচ্চারিত অনর্গল শব্দচ্ছটা এবং ছন্দের দোলা শিশুকালের সাহিত্য রসভোগের এই দুটো স্মৃতি এখনও জাগিয়ে আছে আর মনে পড়ে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান ওই ছড়াটা যেন শৈশবের মৃত্যু কান্নার জোরে ওরিয়েন্টাল সেমিনারিতে অকালে ভর্তি হইলাম সেখানে কি শিক্ষালাভ করিলাম মনে নাই কিন্তু একটা শাসন প্রণালীর কথা মনে আছে পড়া বলিতে না পারিলে ছেলেকে বেঞ্চে দাঁড় করাইয়া তাহার দুই প্রসারিত হাতের ওপর ক্লাসের অনেকগুলি স্লেট একত্র করিয়া চাপাইয়া দেওয়া হইত রূপে ধারণা শক্তির অভ্যাস বাহির হইতে অন্তরে সঞ্চারিত হইতে পারে কিনা তাহা মনস্তত্ববিত্তিকের আলোচ্য সেদিন মেঘলা করিয়াছে বাহির বাড়িতে রাস্তার ধারের লম্বা বারান্দাটাতে খেলিতেছি মনে নাই সত্য কি কারণে আমাকে ভয় দেখাইবার জন্য হঠাৎ পুলিশম্যান পুলিশম্যান করিয়া ডাকিতে লাগিল পুলিশম্যানের কর্তব্য সম্বন্ধে অত্যন্ত মোটামুটি রকমের একটা ধারণা আমার ছিল আমি জানিতাম একটা লোককে অপরাধী বলিয়া তাহাদের হাতে দিবা মাত্রই কুমির যেমন খাঁচকাটা দাঁতের মধ্যে শিকারকে বিদ্ধ করিয়া জলের তলে অদৃশ্য হইয়া যায় তেমনি করিয়া হতভাগ্যকে চাপিয়া ধরিয়া অতুলস্পর্শ থানার মধ্যে অন্তর্হিত হওয়াই পুলিশ কর্মচারীর স্বাভাবিক ধর্ম এইরূপ নির্মম শাসনবিধি হইতে নিরপরাধ বালকের পরিত্রাণ কোথায় তাহা ভাবিয়া না পাইয়া এক্কেবারে অন্তপুরে দৌড় দিলাম পশ্চাতে তাহারা অনুসরণ করিতেছে এই অন্ধ ভয় আমার সমস্ত পৃষ্ঠদেশকে কুণ্ঠিত করিয়া তুলিল মাকে গিয়া আমার আসন্ন বিপদের সংবাদ জানাইলাম তাহাতে তাহার বিশেষ উৎকণ্ঠার লক্ষণ প্রকাশ পাইল না কিন্তু আমি বাইরে যাওয়ার নিরাপদ বোধ করিলাম না দিদিমা আমার মাতার কোনো এক সম্পর্কে খুড়ি যে কৃত্তিবাসের রামায়ণ পড়িতেন সেই মার্বেল কাগজ মন্ডিত কোন ছেঁড়া মলাটওয়ালা মলিন বইখানি কোলে লইয়া মায়ের ঘরের দ্বারের কাছে বসিয়া গেলাম সম্মুখে পড়িতে অন্তঃপুরের আঙিনা ঘিরিয়া চৌকন বারান্দা সেই বারান্দায় মেঘাচ্ছন্ন আকাশ হইতে অপরাহ্নের ম্লান আলো আসিয়া পড়িয়াছে রামায়ণের কোনো একটা করুণ বর্ণনায় আমার চোখ দিয়া জল পড়িতেছে দেখিয়া দিদিমা জোর করিয়া আমার হাত হইতে বইটা কাড়িয়া লইয়া গেলেন